রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যেই ব্যক্তির কাছে রমজান মাস উপস্থিত হলো সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফারা লাহ কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করার আগেই রমজান চলে গেল এই ব্যক্তির ব্যাপারে রসূল বলেছেন রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফারা লাহ ওই ব্যক্তির নাক ভুলুণ্ঠিত হোক ধুলোই দূষিত হোক যে ব্যক্তির কাছে রমজান উপস্থিত হলো কিন্তু গুনাহ মাফ করার আগেই ওই ব্যক্তিকে ক্ষমা করার আগেই রমজান মাস চলে গেল ওই ব্যক্তির নাক ভুলুণ্ঠিত হোক এজন্য যা হওয়ার হয়ে গিয়েছে রমজান তো চলেই গিয়েছে এখন আমাদের করণীয় কি আমাদের এখন কর্তব্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ রমজানে যে ইবাদতগুলো করছি আপনি কবুল করেন আর যে ভুলগুলো করছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন নবীজির মাধ্যমে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নবী আপনি বলেন হে আমার ওই সমস্ত বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর একশো ভাগ রহমত একশো ভাগের মধ্যে এক ভাগ রহমত সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মাঝে বণ্টন করে দেওয়া হয়েছে একশো ভাগের মধ্যে এক ভাগ এই এক ভাগ রহমতের কারণে মা বাবা তার সন্তানকে সন্তান মা বাবাকে বাঘ তার সন্তানকে হাইওয়ান জানোয়ার তাদের সন্তানকে মহব্বত করে কয় ভাগ রহমতের কারণে এক ভাগ আল্লাহর একশো ভাগ দয়া একশো ভাগ রহমতের এক ভাগ সারা পৃথিবীতে আল্লাহ দিয়ে দিয়েছেন এই এক ভাগ দয়ার কারণে মানুষ মানুষকে এত মহব্বত করে এমনকি হাইওয়ান জানোয়ারগুলাও তাদের সন্তানকে এত মহব্বত করে আল্লাহ নিজের কাছে নিরানব্বই ভাগ রহমত রেখে দিয়েছেন এই নিরানব্বই ভাগ রহমতের মাধ্যমে কেয়ামতের ময়দানে তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আল্লাহ তাদের প্রতি দয়া করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি দয়া করবেন কেয়ামতের মাঠে সেজন্য নিজের কাছে নিরানব্বই ভাগ রহমত রেখে দিয়েছেন তো সেই দয়ালু আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না তাহলে আমরা স্বীকার করে নেই যে আমাদের গুনাহ হয় এটা আমাদের স্বীকার আছে আমরা তো গুনাহ করেই ফেলি বাকি এটা মানুষ মানুষের কাছে স্বীকার করা দরকার নাই আল্লাহর কাছে বললেই হবে গুনাহ আমরা যারা করি গুনাহের অনেকগুলা ক্ষতি আছে গুনাহের এক নাম্বার ক্ষতি গুনাহ করলে কিছু গুনাহের কারণে বান্দার উপর আল্লাহর অভিশাপ আসে বান্দাকে আল্লাহ অভিশাপ দেয় ওই বান্দার প্রতি যেন আল্লাহ অভিশাপ দেয় এই বদদোয়া নবীজি করেছেন নাউজুবিল্লাহ মুসলিম শরীফের বর্ণনা কিতাবুল আদাহি বাব তাহরিমুজ যাবহ লিগাইরিল্লাহ কোরবানি শিরোনাম মুসলিম শরীফের অধ্যায়ের নাম হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হারাম মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে ১৯৭৮ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহ মান লা'না ওয়ালিদা ওয়া লা'নাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেন যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয় কোনো ব্যক্তি যদি তার পিতা মাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় থুর আব্বা এটা করে কেন আসেনি রূপে আর আব্বা এটা ঠিক করেনি
কাশি হয়েছে আব্বার, বুড়াটা মরতে পারে না, নাউজুবিল্লাহ, এখন অসহ্য হয়ে গেছে। নবীজি বলেন যে সন্তান বাবা মাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালা'ন আল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালা'ন আল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। কাকে? কোন বেদাতিকে যদি আশ্রয় বস্ত্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। কথার কথা, এই মঞ্চে আপনি কোন বেদাতিকে বসিয়ে দিলেন, এর মানে আপনারা এই বেদাতিকে একটা সুযোগ করে দিলেন যেন তিনি আপনাদের সামনে কিছু বেদাত সাপ্লাই করতে পারে। এই যে বেদাতিকে আপনারা যারা সুযোগ দিবেন তাদেরকে যেন আল্লাহ অভিশাপ দেয়, তাদের উপর আল্লাহর অভিশাপ রসুল জানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা তো মুসলিম শরীফের বর্ণনা, সহি বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিসে আছে, কালা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহু মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। এই হাদিসে আসছে, নিজে কোনো বেদাতি কর্মকাণ্ড করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা থেকে এবং কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে যদি এবাদতের নামে সওয়াবের আশায় কেউ নতুন কিছু আবিষ্কার করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, এই শরীয়তের মধ্যে এবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা রিসালা, এই ব্যক্তি কেমন যেন এই কথা দাবি করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করে গিয়েছেন, ত্রুটিপূর্ণ রেখে গিয়েছেন। কারণ নবীজি খেয়ানত করেছেন বলেই তো আপনি এখন পরিপূর্ণ করতেছেন নতুন কিছু বানায়া। যদি বলেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত পরিপূর্ণ রেখে গিয়েছেন তো আপনি নতুন কেন বানান? কথা কি বুঝে আসছে? তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, কেউ যদি শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু উদ্ভাবন করে আবিষ্কার করে, সে কেমন যেন এই দাবি করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ খানা রিসালা, নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন, আউযুবিল্লাহ, অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ রূপে শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, এটা হলো আমাদের মুসলমানদের পূর্ণ আকীদা এবং বিশ্বাস। তো কিছু অপরাধের কারণে বান্দা অভিশপ্ত হয়, এর মধ্যে জানলাম মা বাবাকে যে নাফরমান, মা বাবার সাথে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়, যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে, এটা বুখারী থেকে জানলাম আর মুসলিম শরীফ থেকে জানলাম, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকেও আল্লাহ অভিশাপ দেয়। সহি বুখারীর বর্ণনা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফরাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগেই হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে থাকবো, সুবহানাল্লাহ, আমি অপেক্ষায় থাকবো তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা, হাউজে কাউসারের পাড়ে আমি দাঁড়িয়ে থাকবো, আমার কোনো উম্মত যদি আমার সামনে দিয়ে যায় হাউজে কাউসারের পানি পান করবে, আর যদি পানি পান করে আমার ওই উম্মত আর পিপাসার্থ হবে না। একটু বুঝেন মন দিয়ে, হাউজে কাউসারের পারে নবীজি দাঁড়িয়ে থাকবেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে তার যে উম্মত অতিক্রম করবে তিনি হাউজে কাউসারের পানি পান করবেন, ঠিক তো? এবার নবীজি বলেন, সুম্মালা ইরিদান্না আলাইয়া আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে এমন অনেক সম্প্রদায় আসবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে, এর মানে তারাও নবীর উম্মত। চিনবে কিভাবে না হয়, তারাও নবীর উম্মত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা লায়রিদান্না আলাইয়া আকওয়াম, এরপর আমার সামনে একদল আসবে আমিও তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে। দেখেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে, আমার সামনে দিয়ে অতিক্রম যে করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। তো নিয়ম অনুযায়ী একদল আমার সামনে আসছে আমিও তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে, তো নিয়ম অনুযায়ী তারাও হাউজে কাউসারের পানি পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে যখন আমি হাউজে কাউসারের পানি পান করাবো ওই মুহূর্তে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে, একটা আবরণ পড়ে যাবে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, আমি যেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান না করাই, নাউজুবিল্লাহ। তো আমি বলবো তখন ইন্নাহুম মিন উম্মতি, আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত, আমি কেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনার জানা নাই আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এরা শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কত কিছু আবিষ্কার করেছে এটা আপনার জানা নাই, এই জন্য আজকে এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না, কারণ বেদাতি কর্মকাণ্ড করার কারণে তাদেরকে হাউজে কাউসারের পানি থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়ে গিয়েছে বলে নাউজুবিল্লাহ। আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না, কারণ আপনি যে শরীয়ত রেখে গিয়েছে রেখে এসেছেন দুনিয়ায় এই শরীয়তের মধ্যে এবাদতের নামে তারা নতুন কিছু উদ্ভাবন করেছে আবিষ্কার করেছে। তাহলে দেখেন তো যেই নবী উম্মতকে পানি পান করাইতে চাইলেন, যখন নবী জানতে পারবে যে এরা বেদাতি কর্মকাণ্ড করেছে তখন ওই নবী বলবে সুহকন সুহকন লিমান গাইয়ারা দিনি ও ফি রিওয়ায়া লিমান বদ্দালা দিনি, যাও আমার সামনে থেকে দূর হও দূর হও, আমার শরীয়ত পরিবর্তন করেছে যে তাকে আবার কিসের হাউজে কাউসারের পানি পান করাবো, যাও আমার সামনে থেকে দূর হও। যেই নবী পানি পান করাইতে চাইলেন ওই নবী তাদেরকে দূরে সরিয়ে দিল। তাহলে বেদাতি কর্মকাণ্ডের কারণে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভুলে গেছেন গুনাহের এক নাম্বার ক্ষতি, কিছু গুনাহ আছে এমন যে গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত বান্দা হতে হয়। আল্লাহ আমাদের সকলকে এমন গুনাহ থেকে যেন বাঁচতে পারি যেই গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত বান্দা হতে হয়, এই জাতীয় নাফরমানি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে। কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে এক নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে মা বাবাকে অভিশাপ দেয়, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়, যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তাকেও আল্লাহ অভিশাপ দেয়, আর বুখারীর বর্ণনা জানলাম যে বেদাতি কর্মকাণ্ড করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। এবার নবীজি বলেন ওয়ালা আদাল্লাহু মান গায়্যারা মানারাল আর, যে ব্যক্তি জমিনের আই কাইটা নিজের জমিন বাড়ায় আরেকজনের জমিন কমায় আসেনি, এই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিক তাত আশিব্রাম মিনাল আরদি জুলমা, কোন ব্যক্তি যদি অন্য কারো এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে, কয় বিঘত, এক গুণ্ডা না এক বিঘত, এক বিঘত, তওয়াকাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় সাত তবক জমিন আল্লাহ ঝুলাইয়া দিবেন। অপরাধ কয় বিঘত নাকি এক গুন্ডা, এক বিঘত সম্পত্তি আত্মসাৎ করলে, তাহলে যারা গুন্ডায় গুন্ডায় আত্মসাৎ করছেন কি অবস্থা হবে, তাহলে আরেকজনের জমিনের নিশানা পরিবর্তন করবেন না, এই নিশানা ছিল এতটুকু মনে করেন এই এখানে ছিল সীমানা, তো ওনার নাম লেখা আছে এখানে যেটা তো ওই ভাইয়ের, আমি কি করলাম ফজরের নামাজের পরে গিয়ে এই জায়গায় আইনা একটা ভোট লাগাইয়া দিলাম যে এটা ক্রয় সূত্রে এটার মালিক অমুকে, আসলে এতটুকু জায়গা জোর দখল করছি আমি, আপনারা লিখে দিবেন জুলুম সূত্রে এটার মালিক অমুক, কি সূত্রে, আর এটা কি ক্রয় সূত্র হলো না জুলুম সূত্রে, তার উপর আল্লাহর অভিশাপ, এই কাজগুলো করেন না আল্লাহর রাস্তা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কারণ জমিন দখল করবেন না। তাহলে এক নাম্বার গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত হতে হয়। দুই নাম্বার গুনাহের দ্বিতীয় ক্ষতি, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়।
আরেকটু বাংলা আমার সাথে বাড়ায় আপনারা মুখস্থ করেন, বলেন ধারাবাহিক গুনাহ মানুষকে অপমানিত করে ছাড়ে। একটা গুনাহ আপনি নিয়মিত করেন, বারবার আলেম ওলামারা তা বাইরে করেন না, এটা করেন না, করতে করতে আপনার মাত্রা এত বেড়ে গেছে এক পর্যায়ে এই গুনাহটা আপনারে অপমানিত করে ছাড়ে। আল আদাবুশ শরীয়া এক নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, তিনি বলেন রাআইতু যুনুবা তুমিতুল কুলুবা ওয়া কদ ইউরিসু যিল্লা ইদমানুহা। আব্দুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্লাহ আলাইহি বলেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি, তিনি বলেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি গুনাহ অন্তরকে মৃত বানায় দেয়, আর নিয়মিত গুনাহ বান্দাকে অপমানিত করে ছাড়ে। একটা গুনাহ এটার কারণে কলব মরে, আর নিয়মিত গুনাহ এটা অপমানিত করে ছাড়ে। এবার আব্দুল্লাহ ইবনুল মোবারক বলেন তারকুজ যুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে হলো অন্তর জীবিত হয়ে যাওয়া। গুনাহ যত বেশি ছাড়বেন অন্তর তত বেশি সজীব হবে, অন্তর তত বেশি জিন্দা হবে। বলেন তো আপনারা কলব জীবিত হয় কি ছেড়ে দেওয়ার কারণে? আব্দুল্লাহ ইবনুল মোবারক বলেন গুনাহ ছেড়ে দাও, কলব জিন্দা বানায় দাও, গুনাহ যত ছাড়বা কলব তত জিন্দা হবে। তাহলে গুনাহ যত ঝরবে কলব তত জীবিত হবে, আর নিয়মিত গুনাহ বান্দাকে অপমানিত করে ছাড়বে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। গুনাহের তিন নম্বর ক্ষতি, মাশাআল্লাহ মাদ্রাসার অনেক ছাত্র দেখা যাচ্ছে, কারণ মাদ্রাসা বন্ধ তো এখন, তো সেই সূত্রে মাদ্রাসার ছাত্ররা আছেন এখানে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন এখানে, পর্দার আড়ালে ছাত্রীরা আছেন, বিভিন্ন মাদ্রাসার বা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা মা বোনরা আছেন, এখানে বিভিন্ন পেশাজীবী মানুষরা আছেন, মন দিয়ে তিন নম্বরটা শুনেন। গুনাহ কোরআন সুন্নার বিদ্যা ভুলে যাওয়ার কারণ, কোরআন সুন্নার বিদ্যা ভুলে যায় যার গুনাহ বেড়ে যায়। গুনাহের তিন নম্বর ক্ষতি, কোরআন সুন্নার বিদ্যা মানুষ ভুলে যাবে। এই যে আপনারা আজকে ওয়াজে যারা বসছেন, এই ওয়াজ তাদের তত বেশি মুখস্থ থাকবে, মনে থাকবে, যারা যত বেশি গুনাহ ছেড়ে দিবে, যত কম গুনাহ করবে ওয়াজ তত বেশি তাদের মুখস্থ থাকবে। তো এইখানে ওয়াজ কি শুধু মাদ্রাসার ছাত্র ওস্তাদরা শুনতেছে, না সবাই শুনতেছে? তাহলে গুনাহ ছেড়ে দেন। কোরআন সুন্নাহ হলো আলো, গুনাহ হলো অন্ধকার, অন্ধকার আলো একসাথে হতে পারে না। যেই কলবে গুনাহ নামক অন্ধকার আছে ওই কলবে কোরআন সুন্নাহ নামক আলো কিভাবে থাকবে বলেন? তাই কলবকে গুনাহ নামক অন্ধকার থেকে সাফ করতে হবে, কোরআন সুন্নাহ নামক আলোকে কলবে স্থান দিতে হবে। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত শুনেন। এক নম্বর দৃষ্টান্ত, কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, এক নম্বর খন্ড 675 নম্বর পৃষ্ঠা, তিনি বলেন ইন্নি লা আহসিবু আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিজ্জামবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে বলতেছি, আমার ধারণা আমার অভিজ্ঞতার ফলাফল আমি তোমাদেরকে জানায় দেই। আমার অভিজ্ঞতা হলো মানুষ যে বিদ্যা অর্জন করে কোরআন সুন্নার বিদ্যা, এই বিদ্যা মানুষ ভুলে যায় গুনাহ করার কারণে। বলেন কোরআন সুন্নার বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে? গুনাহ করার কারণে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? যেটা আসতে বললেন কেন শোনেন নাই? আচ্ছা, আমরা কোরআন সুন্নার যে সংকলনকে অনুসরণ করি, বলেন তো কি আমার সাথে বলেন? বলেন কোরআন সুন্নার সংকলন, কোরআন সুন্নার ব্যাখ্যা। এবার সবাই আমার সাথে বলেন আমরা কোরআন সুন্নার যেই সংকলনটাকে অনুসরণ করি, যেই ব্যাখ্যা অনুসরণ করি, সেই ব্যাখ্যার নাম, সেই সংকলনের নাম হানাফি মাজহাব। কি মাজহাব? এটা মানে এরকম না যে গাছ থেকে একটা পড়ছে রাতে সকালে খেয়ে ফেলছেন, বিষয়টা যেমন না। কোরআন সুন্নাত সুবিন্যস্ত সাজানো গোছানো একটা সংকলনের নাম হানাফি ফিক। কোরআন সুন্নার সাজানো একটা সংকলনের নাম শাফিঈ ফিক। কোরআন সুন্নার সাজানো একটা সংকলনের নাম হাম্বলি ফিক। কোরআন সুন্নার সাজানো একটা সংকলনের নাম মালিকি ফিক। কোরআন সুন্নার সাজানো একটা সংকলনের নাম বুখারী।
কোরআন সুন্নার একটা সংকলনের নাম মুসলিম, কোরআন সুন্নার সংকলনের নাম তিরমিজি, কোরআন সুন্নার সংকলনের নাম নাসাই, কোরআন সুন্নার সংকলনের নাম আবু দাউদ, কোরআন সুন্নার সংকলনের নাম ইবনে মাজাহ, আর কোরআন সুন্নার ব্যাখ্যা সাপেক্ষে সুবিন্যস্ত সাজানো গোছানো সংকলনের নাম হানাফি মাযহাব, সাজানো গোছানো সংকলনের নাম শাফি মাযহাব, সাজানো গোছানো সংকলনের নাম মালিকি মাযহাব, সাজানো গোছানো সংকলনের নাম হাম্বলি মাযহাব। এটা নতুন কোন জিনিস না, বরং নবীর যুগ থেকেই চলে আসা একটা বিষয়কে সংকলন করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এটা আমরা ফলো করি যেন কোরআন সুন্নাটা সহজে আমরা বুঝতে পারি। কথা বুঝে আসছে? এটি এমন না নতুন হুজুরি নাকি নতুন কিছু না, এটা বিষয়টা নতুন কিছু না। তাহলে বলেন তো, হানা বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা এগুলা কি নতুন আবিষ্কার না সংকলন? হানাফি শাফি মালিকি হাম্বুলি এগুলা কি নতুন আবিষ্কার না কোরআন সুন্নার সংকলন? তাহলে সংকলন আর আবিষ্কারের পার্থক্যটা সারা জীবন মনে থাকবে নি? আবিষ্কার আমি নতুন কিছু বানাইছি, সংকলন চলে আসা জিনিসকে আমি সংকলন করা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এটা কিন্তু আমি বলতাম না, কিল্লে যেন মাথায় এসে বুঝলে ফেলছে, ইমাম আবু হানিফার নাম আসছে জন্য বললাম। আল জাওয়াহিরুল মুদাইয়্যা দুই নম্বর খণ্ড 478 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন সুন্না নিয়ে যখন গবেষণা করতেন, তো কখনো যদি ওনার কোনো মাসালা খটকা লাগতো, কানাল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কানাত ইদা আশকালাত আলাইহিল মাসআলা, কোনো মাসালায় যখন ওনার খটকা লাগতো, এটা কি হালাল না হারাম, খটকা লাগলেই উনি ওনার ছাত্রদেরকে বলতেন, মা হাদা ইল্লা লিযাম্বিন ক্বাদ আহদাসতুহু, এই কোরআন সুন্না গবেষণা করে এই মাসালাটা এখনো আমার সমাধান হচ্ছে না কেন, মনে হয় আমার কোনো গুনাহ হয়ে গেছে, এই গুনাহের কারণে এটার সমাধান এখনো আমি পাইতেছি না। সাথে সাথে ইমাম আবু হানিফা কানা ইস্তাগফিরু ইস্তিগফার পাঠ করতেন, ওয়া রুবামা ক্বামা সাল্লা, কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ফাতান কাশিফু লাহুল মাসআলা, আল্লাহ পাক ইমাম আবু হানিফাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। মাসালায় খটকা লাগলে উনি বলতেন, আমার মনে হয় কোনো অপরাধ হয়েছে, এই কারণে এটা আমার খটকা লাগছে, তখন উনি ইস্তিগফার পাঠ করতেন অথবা উনি নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন, আল্লাহ তাকে এই মাসালার সমাধান দিয়ে দিতেন। এখন দেখেন কি ঘটনা, মাসালার সমাধান পাওয়ার পর তিনি বলতেন, রাজাউতু আন্নি তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করেছেন। কেন? ইমাম আবু হানিফার বক্তব্যের সার নির্যাস হলো এই, যেহেতু এই মাসালা খটকা লাগছে আর খটকা লাগাটাই আমার কাছে গুনাহ মনে হয়েছে, আর এখন যেহেতু আমি সমাধান পেয়ে গিয়েছি, এর মানে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আর আমরা দিনের পর দিন কত কিছু মুখস্থ থাকে না ভুলে যাই, এটা আমরা গুনাহই মনে করি নাকি? উনি শুধু খটকা লাগছে, উনি কয়ে কেন খটকা লাগছে, আর আমরা কত কিছু শরীয়তের ভুল করি, কেন আমাদের মাথায় আসে না, আমাদের কখনো এটা কল্পনা আসে না যে আমার যে কোনো গুনাহ। তিন নম্বর দৃষ্টান্ত নেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতহুল বারী। এই ফাতহুল বারীর লেখক যিনি ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব আছে নাম তাহজিবুত তাহজিব দুই নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এখানে একটা বক্তব্য আনছেন আলী ইবনুল খসরমের, মাদ্রাসা দালেমেলামরা একটু মন দেন, খুব কথাগুলো গুরুত্ব দিন, কলেজ ভার্সিটি ছাত্ররা শুই নেন, গুণা করা যাবে না, জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। আলী ইবনুল খসরম বলেন, রাআইতু ওয়াকি আবনাল জাররাহ মা রাআইতু বিয়াদিহি কিতাবান কত্তু, আমি ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইকে দেখেছি, তিনি কখনো হাতে কিছু লিখতেন না, ইন্নামা হুয়া ইয়াহফাযু, সব মুখস্থ করে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনি এত মুখস্থ কেমনি করতে পারেন? তিনি জবাব দিলেন, তারকুজ জুনুব, গুনা যত বেশি কম করি আমি জুনা গত বেশি ছেড়ে দেই, গুনা আমার যত কম হয় আমার মেধায় তত বেশি অনেক কোরআন সুন্না সংরক্ষণ হয়ে যায়। কি বুঝলাম? গুনা যার যত কম হবে কোরআন সুন্নার আলো তার মেধায় তত বেশি স্থান পাবে। আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক দান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কিতাবের নাম দিওয়ান শাফি 61 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার নিজের ঘটনা তিনি উল্লেখ করেন, শাকাউতু ইলা ওয়াকি'ইন সু আহিফজি ফাউসানি ইলা তারকিল মাআসি,
ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন আমার মাঝে মাঝে ভুল হয়ে যেত ভুলে যাইতাম আমি ভুলে যাওয়ার কারণে আমি আমার উস্তাদের কাছে গেলাম যাওয়ার পর আমি আমার উস্তাদকে বললাম আমার ভুল হয়ে যায় আমি বারবার ভুল করে ফেলি এর মানে আমি ভুলে যাই ও না ভুল হওয়া না আমি ভুলে যাই আমি যত বিদ্যা অর্জন করি মাঝে মাঝে কিছু বিদ্যা আমার স্মৃতি শক্তি থেকে হারিয়ে যায় কেন এমনটা হয় আমি আপনার কাছে জানতে চাই আমার উস্তাদ আমাকে ওসিয়ত করলেন উপদেশ দিলেন ফাউসানি ইলা তারকিল মাআসি আমি যেন সমস্ত গুনাহ ছেড়ে দেই ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি কারণ এলেম হলো আল্লাহর পক্ষ থেকে নূর বলেন এলেম কার পক্ষ থেকে নূর এলেম আল্লাহর পক্ষ থেকে নূর ওয়া নূরুল্লাহি লা ইউতা লি আসি আল্লাহর এই নূর কোন নাফরমানকে দেওয়া হয় না নাউযুবিল্লাহ বলেন তো এলেম কার নূর এই নূর কাকে দেওয়া হয় না বলেন গুনাহগারকে বলেন নূর কাকে দেওয়া হয় না মুসলিম শরীফের নাম শুনছেন তো আপনারা এই কিতাব এই কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে শরহ মুসলিম এই ব্যাখ্যা যিনি করেছেন রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব আছে তাহজিবুল আসমা এই কিতাবের দুই নম্বর খণ্ড এক নম্বর খণ্ড ৪৭ নম্বর পৃষ্ঠায় তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের একটা বক্তব্য আনছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফিকে বললেন ও মোহাম্মদ তুমি শোনো ইমাম শাফির পুরা নাম মোহাম্মদ ইবনু ইদ্রিস আর শাফি ইমাম শাফিকে বললেন মোহাম্মদ তুমি শোনো ইন্নাল্লাহা কদ আলকা আলা কলবিকা নূরা আল্লাহ তোমার কলবের মধ্যে নূর দান করছেন ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া তুমি এই আলোটাকে গুনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না তোমার কলবে আল্লাহ কোরআন সুন্নার নূর দিয়েছেন আলো দিয়েছেন এই আলোটাকে তুমি গুনাহের অন্ধকার দিয়ে তুমি নিভিয়ে দিও না তাহলে কোরআন সুন্না আর গুনাহের অন্ধকার একসাথে থাকবে না আলাদা রাখতে হবে তাহলে অন্ধকারকে বের করতে হবে আলোকে স্থান দিতে হবে আল্লাহ গুনামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো বুখারী শরীফে একটা হাদিস শুনেন খুব মজার হাদিস ১১৯ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসের কিতাব খুললে ওনার নামটা পান না এমন পাওয়া যায় না সব হাদিসের কিতাবে আবু হুরায়রা আছে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে একদিন বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে ছাত্র নবীজির ছাত্র তো ছাত্রর মনটা খারাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো আমি ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না হাদিসগুলো আমি ভুলে যাই নবীজি আমাকে বললেন আবু হুরায়রা উবসুত রিদাআকা তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও ফাবাসাত্তু আমি আমার চাদর বিছিয়ে দিলাম চাদর বিছিয়ে দেওয়ার পর এ দেখেন এটা চাদর এটা কি চাদর এটা চাদর চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই হাত এইভাবে করলেন চাদরের মধ্যে কি জানি ঢাললেন আবার শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর আমি আপনার হাদিস শুনি মুখস্থ রাখতে পারি না নবীজি বললেন চাদরটা বিছাও আমি চাদর বিছাইলাম ফাগরাফা বিয়াদাইহি দুই হাত দিয়ে এইভাবে ঢাললেন কি ঢাললেন কিছুই নাই হাতেও কিছু নাই চাদরেও কিছু নাই শুধু ঢালছে আল্লাহ আকবার তো নবীজি বললেন আবু হুরায়রা এবার এটা বটো তো বটছে চাদরটা এবার পেঁচাইছে তোমার সাথে মিলাও তো বুখারীর বাইনা সত্রাইনে আছে ফাজমান্তুহু এতটুকু আসছে আর নিচে আছে ছোট্ট করে ইলা সদরি আমি পেঁচানো চাদরটাকে আমার বুকের সাথে মিলাইলাম ফামা নাসিতু শাইআন বাদা চাদরটা বুকের সাথে মিলানোর পর থেকে আর জীবনে আমি যা কিছু শুনি আর কখনো ভুলি না এজন্য কিছু ভুলে গেলে উস্তাদদেরকে জানালো তো এই যুগে ভুলে গেলে উস্তাদদেরকে যদি জানান ইমাম শাফির উস্তাদ বলছে গুনাহ ছেড়ে দাও তো এজন্য গুনাহ ছেড়ে দেওয়া তো গুনাহের তিন নম্বর ক্ষতি কোরআন সুন্নার বিদ্যা থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় এটা তিন নম্বর ক্ষতি গুনাহের গুনাহের চার নম্বর ক্ষতি মানুষ কোরআন মুখস্থ করার পর ওই মুখস্থ অংশ ভুলে যায় চার নম্বর ক্ষতি মুখস্থ করার পর মুখস্থ অংশ ভুলে যায় না শুধু হাফেজে কোরআন ৩০ পারার যারা তারা না আপনারা অনেকে ৫ পারা মুখস্থ করছেন কথার কথা ২০টা সুরা মুখস্থ করছেন আপনিও ২০টা সুরার হাফেজ আপনি ৫টা সুরা মুখস্থ করছেন আপনি ৫ সুরার হাফেজ
আপনি কোরআনের পাঁচ পারা মুখস্থ করছেন, আপনি কোরআনের পাঁচ পারার হাফেজ, ভুলে যাওয়া যাবে না। বলেন আমার সাথে সবাই বলেন, কোরআন মুখস্থ করার পর চর্চা না করাটাই গুনাহ। কোরআন মুখস্থ করার পর চর্চা না করাটাই গুনাহ, আর এই গুনাহের কারণে কোরআন আপনি ভুলে যাবেন। যদি গুনাহ এই কোরআন চর্চা না করার কারণে যদি আপনি কোরআন ভুলে যান, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআহাদুল কোরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াব মিনাল ইবলি ফী উকলিহা। আল্লাহ নবী বলেন, ওই আল্লাহর শপথ যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, আল্লাহর শপথ করে আমি বললাম, কোরআন তোমরা চর্চা করো নিয়মিত, তোমরা কোরআন পড়ো, কোরআন তোমরা নিয়মিত ধারণ করো, কোরআন চর্চা করো। আল্লাহ নবী বলেন, উটের গলা থেকে রশি যদি খুলে দাও, বাদনহারা উট যেমন দ্রুত পালিয়ে যায়, কোরআন মুখস্থ করার পর যদি চর্চা না করো, ওই উটের চাইতে আরো দ্রুত গতিতে কোরআন তোমার থেকে পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই হাবেশ সাহেবরা আসেননি খালি রমজানে তেলাওয়াত করে, বাকি এক বছর, হ্যাঁ বাকি এক বছর করেন না কেন? বাকি এক বছরের মাঝে যদি মরে যান, তা আল্লাহ সামনে দাঁড়াইলে যদি আল্লাহ বলে কি ব্যাপার, কোরআন পড়ো তুমি, কারণ যদি বলেন 15 পারা মুখস্থ আছে আর 15 পারা ভুলে গেছে, কেন বলছেন? চর্চার অভাবে। কেন তুমি চর্চা করল না? কথা বুঝে আসছে? তাইলে যারা কোরআনের কিছু অংশ মুখস্থ করেছেন, নিয়মিত চর্চা করতে হবে। আমি সহ আল্লাহ সকলকে কোরআন নিয়মিত চর্চা করার তৌফিক দান করেন, আল্লাহ কবুল করুন। তাহলে 4 নম্বর গুনাহের কারণে মানুষ কোরআন ভুলে যায়। আরে গোরা, কোরআন ভুলে যাওয়ার একটা গুনাহ কি বললাম? কোরআন মুখস্থ করার পর চর্চা না করা। 5 নম্বর গুনাহের 5 নম্বর ক্ষতি, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজার 2144 নম্বর হাদিস, এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, সবাই মন দিয়ে শুনবে। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আজমিলু ফিত তলাব, আর তোমরা হালাল পন্থায় বৈধ পন্থায় সুন্দরভাবে রিজিক তালাশ করো। নবীজি বলেন, কোন বান্দা ততক্ষণ মারা যাবে না যতক্ষণ তার বরাদ্দকৃত রিজিক শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা মারা যাবে না। আমার আপনার জন্য রিজিক বরাদ্দ আছে, এই বরাদ্দকৃত রিজিক শেষ না করা পর্যন্ত আমার আপনার মৃত্যু হবে না। ওয়া ইন আবতা আনহা, এই রিজিক আমার আপনার কাছে আসতে যদিও বিলম্ব হয়, বিলম্বে হলেও রিজিকটা আমার আপনার কাছে আসবে। আল্লাহ নবী বলেন, তোমার জন্য বরাদ্দকৃত রিজিক আছে আল্লাহর কাছে, এই বরাদ্দকৃত রিজিকটা আল্লাহর কাছ থেকে তুমি বৈধ পন্থায় চেয়ে নাও, অবৈধ পন্থায় তালাশ করবে না। আপনার কপালে লেখা আছে 10 তলা বাড়ির মালিক হবেন, মন দিয়ে শুনেন। আপনার জন্য বরাদ্দ আছে, আপনি আপনার জীবনে 10 তলা একটা বাড়ির মালিক হবেন। এখন আপনি এটা হালালভাবে মালিক হওয়ার চেষ্টা করেন না, আপনি আগামীকালকেই সুদি টাকা ইত্যাদির মাধ্যমে আগামীকাল থেকেই কাজ শুরু করে দিয়েছেন, 10 তলা বাড়ির মালিক হবেন। কিন্তু আপনার ভাগ্যে হয়তো ছিল 10 তলার বাড়ির মালিক, আপনি হালালভাবেই হতেন, আল্লাহ আপনার জন্য এটা বরাদ্দ রেখেছিলেন। আপনি ওই রসুল বলছে, ওয়াইন আবতা আনহা, দেরিতে হলেও আপনি এটার মালিক হতেন, কিন্তু আপনি আগে আগে হারাম পন্থা এটা তালাশ করে নিয়ে নিয়েছেন। আপনি কিন্তু দেরিতে হলেও বৈধ পন্থা এটার মালিক হতেন, কেন অবৈধ পন্থা তালাশ করলেন? এটা গেল এই হাদিস থেকে আমরা বুঝলাম, আমাদের জন্য বরাদ্দকৃত যে রিজিক আছে এটা শেষ হওয়ার আগে আমরা মারা যাব না, এই ইয়াকিন করেন, এই বিশ্বাস থাকে। তো রসুল বলছে, তোমার জন্য যে বরাদ্দ আছে এটা আবার সুন্দরভাবে চাও আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা লাগবে, ওটা লাগবে, চাও। হ্যাঁ, আল্লাহ যদি এটা তোমার জন্য বরাদ্দ রাখে, তো জীবন দশায় আল্লাহ সেটা তোমাকে দিবেনি। অবৈধ বন্ধা যাওয়া যাবে না। এবার একটা হাদিস আমরা শুনবো, অনুবাদটা প্রথম আমি বলবো, এরপর সবাই আমার সাথে বলবো। সহিহুল জামে 2085 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, লা ইয়াহমিলান্না আহাদাকুম ইসতিবতাউর রিজকি আইয়াতুবাহু বিমাসিয়া। আমি আগে অনুবাদটা বলি, অবৈধ পন্থায় দ্রুত ধনী হওয়ার নেশা তোমাদেরকে যেন গুনাহের মাধ্যমে রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে। এবার আমার সাথে বলেন, অবৈধ পন্থায় দ্রুত ধনী হওয়ার নেশা আমাদেরকে যেন
গুনাহের মাধ্যমে রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে। মানে আপনি বড় বড় লোক হইতে কেন আপনি কালকেই অবৈধভাবে বড় লোক হবেন, এটা যেন না হয়। তো তোমাদেরকে যেন দ্রুত ধনী হওয়ার নেশা অবৈধ পন্থায় কোনো রিজিক অন্বেষণ করতে উদ্বুদ্ধ না করে। রসুল বলেন, উম্মত, তোমার জন্য বরাদ্দকৃত রিজিক যেটা, এটা বৈধ পন্থায় তুমি চাও আল্লাহর কাছে, যদি আল্লাহ তোমার কপালে এটা লিখে রাখেন তো জীবন দশায় দেরিতে হলেও তুমি সেটা পাবেই পাবে। কারণ তুমি এটা না পাওয়ার আগে তো তুমি মারা যাবে না, এ কথা কিন্তু বিশ্বাসে আনবো আমরা। তাহলে পাঁচ নম্বর ক্ষতি গুনাহের, পাঁচ নম্বর না চার নম্বর, পাঁচ নম্বর ক্ষতি গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহের ছয় নম্বর ক্ষতি, গুনাহের কারণে বান্দাদের কলব শক্ত হয়ে যায়। বলেন কলব কি হয়ে যায়? আগে আপনি একা একা মুনাজাত করতেন মসজিদের কোনায়, তো একা একা হাতটা উঠাইলে আপনার চোখের পানি আসত। ইদানিং গত সাত দিনে আপনি অনেক চেষ্টা করেও চোখের পানি আনতে পারতেছেন। আগে আপনার অবস্থা ছিল এমন যে সবাই মসজিদ থেকে যখন চলে যেত তো একা একা নিবু নিবু আলোর মধ্যে ঠান্ডা চলতেছে, কেউ নাই মসজিদে, আপনি হাত উঠাইতে আপনার চোখের পানি আসতো, আল্লাহর কাছে একা একা কাঁদতে আপনি খুব সুন্দরভাবে কাঁদতে পারতেন। কিন্তু ইদানিং আপনি এক মাস ধরে চেষ্টা করেও পারতেন অলপ সত্য। সূরা জুমারের বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে যেই কলবগুলা শক্ত হয়ে গেছে ওই কলবগুলা ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ইন্নাল আবদা ইদা আখতা খতিয়া, বান্দা যখন একটা গুনাহ করে, বলেন কয়টা? নুকিদাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন আমার সাথে, একটা গুনাহ করলে কলবের উপর দাগ পড়ে কয়টা? ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে আর তওবা করে, সুফিলা কলবুহু, তার কলবটা আবার আগের মতো স্বচ্ছ হয়ে যায়। এবার আল্লাহ নবী বলেন, ওয়া ইন আদা, বান্দা যদি গুনাহটা বারবার করে, আজকে করছে আবার কাল আবার খালি করতেই থাকে, জিদা, ওই গুনাহ করতে করতে এক পর্যায়ে তার দাগগুলো বেড়ে যায়। একবার করছে একটা দাগ, দুইবার করে দুইটা দাগ, তিনবার করে তিনটা দাগ, নফরমানি করতেই থাকে করতেই থাকে, তওবা করে না। আল্লাহ নবী বলেন, এইভাবে গুনাহ করতে করতে কালো দাগগুলো এত বেড়ে গেছে, দাগগুলো বাড়তে বাড়তে হাত্তা তালু কলবা, কলবের উপর পুরা কালো দাগের একটা আবরণ পড়ে গেছে। প্রথমে কলবের উপর একটা দাগ পড়ছে, এখন গুনাহ বাড়তে বাড়তে অনেকগুলা দাগ হইতে হইতে কলব পুরাটাই চলে গেছে এখন কালো দাগের নিচে। নবীজি বলেন, এটাকেই রণ বলা হয়। বলেন কি বলা হয়? রণ। এই রণের বাংলা হলো মরিচা। বলেন রণের বাংলা কি? আর এই রণের কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, কাল্লা বাল রণ আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে গুনাহ কামাই করেছে এই কারণে তাদের কলবের উপর মরিচা পড়ে গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে মরিচাওয়ালা কলব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সাবধান, মরিচাওয়ালা কলব নিয়ে কেয়ামতের মাঠে যায় না তো আল্লাহ কিন্তু আমার আপনার থেকে আড়াল হবে, তাকাবে না। যা, মরিচাওয়ালা কলব নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। তো গুনাহের কারণে কলব কি হয়? শক্ত হয়, এখন আর চোখের পানি আসে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এত গুনাহ করে, গুনাহ করতে 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 হঠাৎ হাত তোলে না, চোখের পানি আসে না, আসবে কীভাবে? কলব এত শক্ত হয়ে গেছে এখন আর চোখের পানি আসে না। গুনাহের সাত নাম্বার ক্ষতি, গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। বলেন গুনাহ মানুষকে কি বানায়? আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে? বলে একজন বলেন সুন্দর করে, যার কি নাই ধন সম্পদ, টাকা পয়সা নাই, তাকে কি বলা হয়? নিঃস্ব। এটাই তো নাকি সাহাবায়ে কেরামও এটাকেই নিঃস্ব বলছেন। মুসলিম শরীফের পঁচিশশো একাশি নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আতাদরুন আল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই, সম্পদ নাই, সহায় সম্বলহীন যারা, তাদের কি আমাদের মাঝে নিঃস্ব বলি? নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের নিঃস্ব এই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ রোজা যাকাত নিয়ে উপস্থিত হবে, এই ব্যক্তি হলো নিঃস্ব। এই ব্যক্তি কি, এটা কোনো কথা? নামাজ রোজা যাকাত নিয়ে গেলে এ বলে নিঃস্ব?
নবীজি বলেন নিয়তি ওয়াকত সাদা মাহাজা, এই ব্যক্তি কেন নিঃস্ব, এই নামাজি এই রোজাদার এই যাকাতওয়ালা যখন দাঁড়ায় থাকবে তার কিছু গুনাহ থাকবে, সে মানুষে গালি দিত, ওয়া সাফাকা দামা হাজা সে আরেকজনের রক্তপাত করছে, ওয়া দরবা হাজা আরেকজনকে প্রহার করছে, ওয়া আকালা মালা হাজা 60 বার হজ করছে কিন্তু মানুষের সম্পদ খালি জোর দখল করছে। তো কিয়ামতের মাঠে দাঁড়ায় আস, পাওনাদাররা আসবে, আসার পর বলবে আমি আমার পাওনা চাই, ইয়তাহাদা মিন হাসানাতি, একজন পাওনাদারকে তার আমলনামা দিয়ে দেওয়া হবে, কার? ওই রোজাদার, ওই নামাজি আর ওই যাকাতওয়ালা। আরেকজন আসবে আসার পর বলবে আমি আমার পাওনা চাই, ওই অত হাদা মিন হাসানাতি, তাকেও তার পাওনা দেওয়া হবে। আরেকজন এসে বলবে আমি আমার পাওনা চাই, ফা ইনফানিয়াত হাসানাতু, আমল নামায় তাকায় দেখবে তার আর কোনো ভালো আমল নামা নাই, আমল নামা ভালো যা ছিল সব দেওয়া শেষ, এখন আমল নামার মধ্যে আর ভালো আমল নামা নাই। পাওনাদাররা বলবে আমরা আমাদের পাওনা চাই, আল্লাহর পক্ষ থেকে বলা হবে সুম্মা উখিজাত মিন খতায়াহুম, ওই পাওনাদারদের গুনাগুলা নেওয়া হবে, নেওয়ার পর সুম্মা তুরিহাত আলাই, যেই ব্যক্তি নামাজ রোজা নিয়ে ওই জায়গায় গিয়েছে তাকে গুনাগুলা দেওয়া হবে, গুনা দেওয়ার পর সুম্মা তুরিহাফিন্নার, গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তাহলে নামাজ রোজা যাকাত নিয়ে যাবে, যাওয়ার পর পাওনাদারদেরকে দিতে দিতে নেকামল শেষ, এখন অন্য পাওনাদাররা এসে বলবে আমাদেরটা কোথায়, তখন যেহেতু আর নেকামল নাই ওই পাওনাদারদের গুনাগুলা আইনা এই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে, তাকে গুনাহের সাগরে নিমজ্জিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন সেই প্রকৃত নিঃস্ব, এই ব্যক্তি সবচেয়ে বড় নিঃস্ব, দুনিয়া এমন কিছু অপরাধ করত, বান্দার হক নষ্ট করত, যেই অপরাধগুলা তাকে আখেরাতে নিঃস্ব বানায় দিবে। তো গুনাহের 7 নম্বর ক্ষতি, বান্দাকে গুনাহ আখেরাতে নিঃস্ব বানায়। গুনাহের 8 নম্বর ক্ষতি, যারা গুনাহ করে তারা ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়, বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আমাদের জন্য 3টা দোয়া করে, বলেন কয়টা? আরো করে অনেক, এক আয়াতে আসছে 3টা, সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم سورة غافر 7 নম্বর 8 নম্বর آيات الله বলেন যারা আরশ বহনকারী তারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা সহ তাসবি পাঠ করে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ইমানদার যারা এই ইমানদারদের জন্য আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কারণ ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা আমরা চাই না, ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আপনি আপনার রহমত আর দয়া দিয়ে সব কিছু বেষ্টন করেছেন, আপনার জ্ঞান দিয়ে আর রহমত দিয়ে সব বেষ্টন করেছেন, আল্লাহ আপনার বান্দাদের মধ্যে যারা তওবা করে আর আপনার পথের অনুসরণ করে আমরা ফেরেশতারা আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি তাদেরকে মাফ করে দিন। আবার বলছি, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আরশ বহনকারী ফেরেশতারা কয় আল্লাহ এই বান্দারা আপনার কাছে তওবা করছে, আল্লাহ আমরা ফেরেশতারা আপনার কাছে আবেদন করতেছি, আপনি তাদেরকে মাফ করে দিন। 1 নম্বর দোয়া। 2 নম্বর ওয়াকিহিম আজাব আল জাহিম, আল্লাহ তাদেরকে জাহান্নামের আজাব থেকে আপনি হেফাজত করুন। 3 নম্বর রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়াদতাহুম, আল্লাহ এই বান্দাদেরকে আপনার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করাইয়া দিও। তাহলে বলেন তো আমরা তওবা করলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা? 3টা। বলেন আমরা তওবা করলে ফেরেশতারা দোয়া করে কয়টা? 1 আল্লাহ তওবা কবুল করেন, 2 আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, 3 আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায়। তো যারা গুনাহ করে নিয়মিত তওবা করে না এরা ফেরেশতাদের এই দোয়া থেকে বঞ্চিত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে প্রতিনিয়ত ফেরেশতারা যে দোয়াটা আমাদের জন্য করে এই প্রত্যেক দোয়ায় আমি আপনি আমরা সবাই যেন শামিল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহের 8 নম্বর ক্ষতি, হ্যাঁ 7 গেছে না, 8 গেছে, 8 গেছে গা, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো 9 নম্বর ক্ষতি গুনাহের, বান্দা গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে যায়, এক পর্যায়ে নিজেরে ভুলে যায়, আহ মানে আল্লাহরে ভুলে যায়, এক পর্যায়ে ও যে তওবা করা দরকার, ওর যে মরণ আছে, এরপর যে জান্নাত জাহান্নাম আছে, এটাও বান্দা এক সময় ভুলে যায়। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম,
তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গিয়েছে ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি করে দিয়েছে মানে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছে এই বান্দা আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এখন আর পাঁচ ওয়াক্ত পড়ে না এখন শুধু জুমা পড়ে এখন জুমাও পড়ে না পুরো বছর তার যে নামাজ পড়া দরকার এটাও সে ভুলে যায় আর নামাজ না পড়ার কারণে তার যে তওবা করা দরকার এটাও সে ভুলে গেছে ভাইরা বাবারা একটু চিন্তা করেন তো বিষয়টা কত ভয়ঙ্কর আমাদের সমাজে এমন মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আসেনি এই সমাজে না থাকলেও পৃথিবীতে আসেনি আছে পৃথিবীতে এমন মানুষও পাবেন যারা জুমার নামাজটাও পড়ে না তার মানে সে নিজেরও ভুলে গেছে আল্লাহর তো বলছে এখন সে নিজেরও বলছে নামাজ পড়লে লাভ আল্লাহর না আমার বলেন আরে আমরা নামাজ পড়লে লাভ আল্লাহর না আমাদের এখন নামাজ পড়ব আমি পড়লে যে লাভ হবে এটা আমি এখন নিজে ভুলে গেছি এই জন্য গুনাহ এক পর্যায়ে আল্লাহকে বলতে বলতে বান্দা নিজেরই ভুলে যায় তখন তার কি করা দরকার এটা হলো গুনাহের নয় নাম্বার ক্ষতি গুনাহের দশ নাম্বার ক্ষতি গুনাহ করলে বান্দা এক পর্যায়ে এমন হয় ধন সম্পদ সহ আল্লাহ তারে ধ্বংস করে দেয় আল্লাহ হেফাজত করেন আল্লাহ এমন ভূমিকম্প আমাদেরকে যেন না দেয় হ্যাঁ একদম বিল্ডিং টিল্ডিং সহ সব ধ্বংস হয়ে যাবে চোখের সামনে মাটির নিচে যাবে মার মালিকেরও পাবেন না সম্পদও পাবেন না বিল্ডিংটাও পাবেন না খুঁজলে মাটির নিচে গিয়ে খুঁজেন এছাড়া পাবেন না এরকম ইতিহাস আছে না এই যুগেও তো ঘটছে যাদের কাছে কোরআনের অনুবাদ আছে সুরায় কসসের ৭৬ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত বলবেন সুরায় কসস ২০ নম্বর পারা সুরাতুল কসস ৭৬ থেকে ৮১ আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল ফাবাগা আলাইহিম সে অহংকার করলো উদ্যত করলো তার অনেক সম্পদ আল্লাহ বলেন আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া আমি তারে এত সম্পদ দিয়েছি তার সম্পদের চাবিগুলা একদল শক্তিশালী দল বহন করত আমাদের দেশে অনেক বড় লোকদের চাবি ব্যাগের মধ্যে নেয় না দশটা ব্যাগ না একটা ব্যাগেই হয়ে যায় মোটামুটি হয়ে যায় কারুনের ধন সম্পত্তির চাবি একদল শক্তিশালী মানুষ বহন করত কথাটা কে বলছে তাহলে কি পরিমাণ সম্পদ ছিল তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কারুনকে বলল আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ যে তোমার প্রতি অনুগ্রহ করছে তুমি একটু মানুষকে দান করো কারুনকে আমি কিল্লে দান করব কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি এই সম্পত্তি আমি আমার বিদ্যার জোরে অর্জন করছি আল্লাহর আল্লাহ আমারে দিছে এরকম কি কথা আমার জোরে আমি এটা গ্রহণ করছি এই সম্পদ আমার কেউ দেয় না আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করেছি বলেন আমার বিদ্যার জোর টাকার জোর এটা কি আমাদের জোর আছে কোনো আমাদেরকে যত নেয়ামত এই সমস্ত নেয়ামতের একমাত্র শুক্রিয়া আমরা যার আদায় করব তিনি কে আমাদেরকে সব দেয় আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমি আমার টাকা অনেক এই জন্য আমি এটা করছি না আমার আল্লাহ আমারে দয়া করে কিছু টাকা দিছে তাই আমি করতে পেরেছি আমার অনেক বিদ্যা তাই আমি এটা করেছি না আমার আল্লাহ দয়া করে আমার দুই চারটা বিদ্যা দিয়েছে তাই আমি কিছু কথা বলতে পেরেছি কারণ কয় আমার বিদ্যার জোরে আমি এই টাকা পয়সা কামাই করছি আমি কিনলে মানুষই দিন গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে মুসা নবীরে পর্যন্ত অপমান করতে চাইলো কারণ আল্লাহ এমন ভাবে ধরছে একদম চায়া চায়া সবাই দেখছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আর আল্লাহ বলেন আমি কারণ আর ওর সম্পদ সবগুলা মাটির নিচে ধসিয়ে দিয়েছি দাফন করে দিয়েছি কারণকে আল্লাহ এটা করছে এ যুগেও কিন্তু আল্লাহ এটা দেখাইতেছে আল্লাহ ভবিষ্যতেও দেখাতে এই ক্ষমতা আল্লাহর আছে এই জন্য ভাই গুনাহ ছেড়ে দেওয়া গজব থেকে যদি বাঁচতে চাই একমাত্র উপায় গুনাহ ছেড়ে দেওয়া